তো থাম্বনেলে যেমনটা দেখেছেন যে আজকের ভিডিওতে আমি রাউটার টু রাউটার কিভাবে আপনারা কেবল দিয়ে কানেকশন দিতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কেবল টু কেবল কানেকশনের মূলত দুইটা পদ্ধতি আছে এবং এই দুইটা পদ্ধতি নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং এই ধরনের ভিডিও আপনারা বহুত চ্যানেলে বহুতবার দেখে ফেলেছেন এবং আপনারা জানেন আসলে এক্ষেত্রে কি কি করণীয় থাকে। তো এই কারণেই আর সংযোগটা আসলে ওইভাবে আমি বিস্তারিত দেখাবো না, একদম সংক্ষেপে সেরে দিব। বাট আলোচনা করার চেষ্টা করব কোন সংযোগটা আপনারা কি কারণে দিচ্ছেন এবং কোনটা দিলে কি ধরনের লাভ হবে, কোনটা দিলে কি ধরনের ক্ষতি হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে আসলে একটা হোম রাউটারের কাজ কয়টা। তো একটা হোম রাউটারের মূলত কাজ থাকে তিনটা। এক নম্বরে থাকে ওয়াইফাই সহ ল্যানের একটি ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করা। দুই নম্বরে থাকবে ওয়াইফাই ও ল্যানের সঙ্গে সংযুক্ত ডিভাইসে আইপি প্রদান করা। এবং তিন নম্বরে থাকবে রাউটার কর্তৃক সৃষ্ট ব্যক্তিগত নেটওয়ার্ক এবং ওয়ান পোর্টের ওই পাশের যে পাবলিক ইন্টারনেট তার মধ্যে একটা সংযোগ স্থাপন করা। তো আপনি যখন একটা রাউটারকে আর একটা রাউটারের সঙ্গে সংযোগ স্থাপন করবেন তখন আসলে ওই ক্ষেত্রে কি হবে, আপনি চাইলে দুইটা রাউটার মিলিয়ে একটি ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করতে পারেন অথবা দুইটা রাউটার দিয়ে দুইটা আলাদা আলাদা ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। তবে কোনটা আপনি করবেন এবং কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আসলে আপনি নিজে কি চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। তো এবার আসেন কেবল দিয়ে রাউটার টু রাউটার যে কানেকশনের পদ্ধতি সেগুলোতে চলে যাই। প্রথম পদ্ধতিটা হচ্ছে ল্যান টু ওয়ান, অর্থাৎ প্রাইমারি রাউটারের ল্যান পোর্ট থেকে সেকেন্ডারি রাউটারের ওয়ান পোর্টে কানেকশন। তো এই ক্ষেত্রে প্রথমে যেমনটা বলছিলাম যে আপনি চাইলে দুইটা আলাদা আলাদা ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করতে পারেন অথবা দুইটাকে মিলিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি যখন প্রাইমারি রাউটারের ল্যান পোর্ট থেকে সেকেন্ডারি রাউটারের ওয়ান পোর্টে কানেকশন দিবেন তখন কিন্তু আপনি দুইটা আলাদা আলাদা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করলেন। তো চলেন একদম সংক্ষেপে আপনাদেরকে সংযোগের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাদের দুইটা রাউটার লাগবে, একটা রাউটারকে আপনারা একটু শক্তিশালী চাইলে মানে অ্যালাউ করতে পারেন, আর একটা একটু দুর্বল হলেও চলবে, কোনো সমস্যা নেই। এবং আরও লাগবে আর যে 45-এর যে প্যাচ কর্ড, অর্থাৎ ক্যাট 6 অথবা ক্যাট 5-এর যে কেবলগুলো স্ট্রেট লাইন করা থাকে, স্ট্রেট লাইনের যে কানেকশনের যে প্যাচ কর্ডগুলো থাকে সেগুলো লাগবে। আর এই যে প্যাচ কর্ডটা আপনারা নিচ্ছেন ক্যাট 5 হোক আর ক্যাট 6-এর হোক, এটার যে লেন্থ সেটা হবে আপনার রাউটার দুটোকে আসলে কোথায় বসাচ্ছেন সেই দুইটা জায়গার যে দূরত্ব সেই দূরত্বের সমান। তো এক্ষেত্রে প্রাইমারি রাউটার হিসাবে আমি আমার নিজের টিপি লিঙ্ক C54 রাউটারটাকে ইউজ করেছি এবং সেকেন্ডারি রাউটার হিসাবে আমি টিপি লিঙ্কের 850N300-এর একটা রাউটার ইউজ করেছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের রাউটার ইউজ করতে পারেন, প্রাইমারিতে হোক সেকেন্ডারিতে হোক যে কোনো রাউটার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার প্রাইমারির যে রাউটারটা সেটা তো অলরেডি আপনাদের হয়তো কনফিগার করাই আছে, ISP যেভাবে করে আপনাদেরকে কনফিগার করে দিয়ে গেছে ঠিক সেভাবেই রেখে দিবেন। কাজ যেখানে করতে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি রাউটারে। যদি আপনাদের সেকেন্ডারি রাউটারটা পুরনো হয় অথবা ইউজ করা হয় তাহলে চাইলে আপনারা এটাকে রিসেট দিয়ে নিতে পারেন এবং রিসেট দেওয়াটা সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য, কারণ এখানে যদি কোনো সেটিং করা থাকে তাহলে সেই সেটিংগুলো মুছে গিয়ে ফ্যাক্টরি ডিফল্ট যে ফার্মওয়্যারটা থাকে সেই হিসাবে এটা সেট হয়ে যাবে। এবার এটার যে ল্যান পোর্ট থাকবে সেই ল্যান পোর্টের মাধ্যমে PC-র যে ল্যান পোর্ট সেই ল্যান পোর্টে কানেকশন করতে হবে। তো সেকেন্ডারি রাউটারটাকে কনফিগার করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে 192.168.0.1 লিখে রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতে পারে আপনাকে, আপনার ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিয়ে রাউটারের ভিতরে প্রবেশ করবেন। এরপরে ওয়ান কানেকশন টাইপে গিয়ে এখান থেকে জাস্ট ডাইনামিক আইপিতে কানেকশন টাইপটা সিলেক্ট করে সেভ করে নেবেন, তাহলেই কাজ শেষ। অতিরিক্ত কাজ হিসেবে যেটা করতে পারেন সেটা হচ্ছে যেহেতু এটা একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার, সো এখান থেকে আপনারা শুধুমাত্র 2.4 GHz-এর সেটিংটাই পাবেন। সেই সেটিংসের যে চ্যানেল যে সংখ্যাটা সেখানে গিয়ে আপনারা সেটাকে 11 করে দিতে পারেন। এই রাউটারের যে 11 নম্বর চ্যানেলটা সেটা কিন্তু একটা নন ওভারল্যাপিং চ্যানেল এবং সেখানে আপনারা কিন্তু আনইন্টারাপ্টেড একটা ফ্রিকোয়েন্সি উপভোগ করতে পারবেন। এরপরে যেটাকে করতে হবে এটাকে আপনাকে PC থেকে ডিসকানেক্ট করে আপনার প্রাইমারি রাউটারের যে ল্যান পোর্ট থাকবে সেই ল্যান পোর্ট থেকে সেকেন্ডারি রাউটারটার ওয়ান পোর্টে কানেকশন দিয়ে দিবেন। এটা হচ্ছে একদম লিস্ট পপুলার অপশন আপনার রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার জন্য। তো কেন এই জিনিসটা একদম লিস্ট পপুলার, অর্থাৎ পপুলারিটির একদম মানে কম জায়গাতে আছে সেটা আপনারা এটার সুবিধা অসুবিধাগুলো মানে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। তো এই কানেকশনের সুবিধাগুলো হচ্ছে এই ধরনের কানেকশনের জন্য প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটার আলাদা আলাদা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার ক্ষমতা থাকে, অর্থাৎ যেহেতু মানে দুইটা রাউটারেরই আসলে DHCP-টা এনেবেল করা থাকে, তো ফলে যে কোনো কম্পিউটার এবং যে কোনো ওয়াইফাই ডিভাইস কোনটার সাথে কে কানেক্টেড অবস্থাতে আছে সেটা খুব সহজে শনাক্ত করা যায় এবং এই কানেকশনে প্রাইমারি রাউটারের উপরে প্রেশার অনেক কম পড়ে। তো এই সংযোগের অসুবিধার কথা যদি বলি তাহলে লিস্ট অনেক লম্বা। প্রধান রাউটারের সঙ্গে সংযুক্ত কম্পিউটারগুলি অতিরিক্ত কনফিগারেশন ছাড়া সেকেন্ডারি রাউটারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
এই পদ্ধতি দিয়ে যেহেতু সেকেন্ডারি রাউটার আইপি অ্যাসাইন করা শুরু করে, তাই সেকেন্ডারি রাউটারের সিপিউর উপরে এক্সট্রা একটা প্রেশার পড়ে, যেটা কিনা আদৌ কোনো প্রয়োজন নাই। তার ফলে সেকেন্ডারি রাউটারের যে পারফরমেন্স সেটা কিন্তু কমে যায়। এবং অফকোর্স এক রাউটারের নেটওয়ার্ক থেকে আপনি যখন অন্য একটা রাউটারের নেটওয়ার্কে ঢুকবেন, তখন কিন্তু মাঝখানে লাইন ড্রপ করবে, এমনও আছে সেটা আপনাকে ম্যানুয়ালি কানেক্ট করে নেওয়া লাগতে পারে। তো মূলত এই কানেকশনটা আপনারা কখন দেবেন? আপনি যখন আপনার নিজের বাসা থেকে আপনার নিজের বাসায় প্রাইমারি রাউটার অন্য একটা বাসায় কানেকশন দেবেন, সেই বাসায় সেকেন্ডারি রাউটার, তখন আপনি চাইলে এই কানেকশনটা করতে পারেন। কারণ এক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের কিন্তু তখন সিমলেস রোমিংয়ের দরকার নাই। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো আপনার যেহেতু ডিএসসিপিটা এনেবল করা থাকবে দুইটা রাউটারেই, সো দুইটা রাউটারই আইপি জেনারেট করবে, এবং প্রাইমারি রাউটার আইপি জেনারেট করে আপনার যে ডিভাইসগুলো থাকবে সেগুলোকে মানে আইপি দেবে, এবং সেকেন্ডারি রাউটার তার বাসা আইপি জেনারেট করে তার যে ডিভাইসগুলো থাকবে সেখানে আইপি দেবে। সেক্ষেত্রে আপনার রাউটারের উপর কিন্তু প্রেশারটা অনেক কমে গেল। এই প্রেশারটাকে, এই আইপির প্রেশারটাকে ভাগ করে দেওয়ার জন্যই মূলত আসলে এই ধরনের কানেকশনগুলো দেওয়া হয়। সো আপনাদের যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে আপনারা দুই বাসায় কানেকশন নেবেন, তাহলে কেবলমাত্র এটা করতে পারেন, আদারওয়াইজ এই জিনিসটা আপনাদের দরকার নাই। আফটারঅল তার রাউটারের আন্ডারে যেসব ডিভাইস থাকবে সেই ডিভাইসের যে প্যারা আইপি জেনারেশনের, সেগুলো তো আপনার রাউটারে নেওয়ার কোনো প্রয়োজন নাই, তার ডিভাইসের প্যারা তার রাউটার নিক। তো এই প্যারাটাকে ডিভাইড করার জন্য আপনারা চাইলে এই কানেকশনটা করতে পারেন। তো এরপরের যে কানেকশনটার কথা আমি বলবো সেটা হচ্ছে ল্যান টু ল্যান। তো এই ক্ষেত্রেও আপনাদের দুইটা রাউটার লাগবে, একটা প্রাইমারি রাউটার একটা সেকেন্ডারি রাউটার। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রাইমারি রাউটারটাকে খুব ভালো নিতে হবে এবং অবশ্যই ভালো নিতে হবে। সেকেন্ডারি রাউটারটা অ্যাজ ইউজুয়াল দুর্বল হলেও চলবে, এবং আপনারা যে কেবলটা নেবেন ক্যাট 6 বা ক্যাট 5 সেটা কিন্তু আপনারা ওই যে রাউটার দুটির যে দূরত্ব সেই হিসাবে মেপে তারপর নিতে হবে। আপনি যখন প্রাইমারি রাউটার থেকে আপনার সেকেন্ডারি রাউটারের ল্যান পোর্টে অর্থাৎ ল্যান টু ল্যান কানেকশন নেবেন, সেক্ষেত্রে সেকেন্ডারি রাউটারের কাজ থাকবে শুধুমাত্র আপনার প্রাইমারি রাউটারের যে ল্যান সেটাকে এক্সটেন্ড করা। তো এক্ষেত্রে আপনাকে সেকেন্ডারি রাউটারের যে ডিএসসিপি সেটাকে কিন্তু অবশ্যই ডিজেবল করতে হবে, কারণ আপনারা জানেন এই ডিএসসিপির মাধ্যমে আইপি জেনারেট হয়, এবং এই আইপিগুলো সে কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে থ্রো করে এবং ল্যান পোর্টের মাধ্যমে বের করে। তো আপনি যদি ডিএসসিপি ডিজেবল না করেন আর ল্যান টু ল্যান কানেকশন দেন, তাহলে কিন্তু প্রাইমারি যে রাউটারটা সেটাও কিন্তু ল্যানের মাধ্যমে আপনার আইপি জেনারেট করতেছে, কারণ সেটার তো ডিএসসিপি অন। ঠিক একইভাবে আপনার যদি সেকেন্ডারি রাউটারেও ডিএসসিপিটা অন থাকে, সেও কিন্তু তখন ল্যান পোর্টের মাধ্যমে আইপি জেনারেট করার চেষ্টা করবে এবং সেটা ফার্স্ট রাউটারের দিকে থ্রো করার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে আপনাকে এই আইপি জেনারেশনের যে প্রক্রিয়াটা সেকেন্ডারি রাউটারে সেটাকে বন্ধ করতে হবে, তার মানে হচ্ছে আপনাকে ডিএসসিপিটাকে অফ করতে হবে, এবং সেই সাথে সেকেন্ডারি রাউটারের যে আইপি অর্থাৎ আইপি অ্যাড্রেস সেটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ ব্রাউজারের ভিতরে যে আইপি অ্যাড্রেসটা লিখে আপনারা মানে রাউটারের ফার্মারের ভিতরে প্রবেশ করেন, সেই আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই পরিবর্তনগুলো করার আগে আপনি অবশ্যই আপনার যে সেকেন্ডারি রাউটারটা থাকবে, যেহেতু এটা পুরনো রাউটার অথবা আপনি আগে হয়তো কখনো ইউজ করেছেন কিনা আপনি জানেন না, তাহলে এটাকে যদি আপনি রিসেট দেন, তাহলে কিন্তু আপনার সেই ফ্যাক্টরি ডিফল্ট একটা অবস্থা সেখানে চলে আসবে। তারপরে আপনি আপনার প্রয়োজন অনুসারে সেকেন্ডারি রাউটারটাকে কনফিগার করে নেন। তো এই কনফিগারেশনের জন্য আগের মতোই আপনাকে পিসির যে ল্যান পোর্ট সেখান থেকে রাউটারের ল্যান পোর্টে একটা কানেকশন দিতে হবে, এবং অ্যাজ ইউজুয়াল পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আমরা রাউটারের ফার্মারের ভিতরে প্রবেশ করব এবং সেখান থেকে অ্যাডভান্স ট্যাবে যাব। সেখানে গিয়ে আমরা ল্যান সেটিংসে এই যে আইপি অ্যাড্রেস এখানেই আসলে এটাকে চেঞ্জ করতে হবে। এখন এটাকে চেঞ্জ করে আমরা 192.168.10.1 এটা লিখব, এবং নিচ থেকে ডিএসসিপি এটাকে ডিজেবল করে দিব। তো এই যে ডিএসসিপি অপশনটা, এটা কিন্তু রাউটারের মডেল ভেদে বিভিন্ন জায়গায় থাকতে পারে, তো আপনাদেরকে একটু ফার্মার থেকে খুঁজে নিতে হবে যে আসলে এই জিনিসটা কোথায় আছে, এবং সেখান থেকে সেখানে গিয়ে তারপর সেটাকে ডিজেবল করতে হবে। এরপর সেভ দিয়ে দিতে হবে, রাউটার রিস্টার্ট নেবে এবং এখানে বেশ খানিকটা সময় লাগবে, এবং আপনি চাইলে আইপি অ্যাড্রেসের এই জায়গাটাতে 10 বদলে অন্য কোনো সংখ্যাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রিস্টার্ট হয়ে যাওয়ার পরে যেহেতু এখন পর্যন্ত নেটের কানেকশনটা রাউটার পায় নাই, সেরকম একটা পেজ চলে আসবে। এবার কানেকশন করার পালা, জাস্ট আপনার প্রাইমারি রাউটারের ল্যান পোর্ট থেকে সেকেন্ডারি রাউটারের ল্যান পোর্টে একটা কানেকশন দিয়ে দিবেন। তো এই ল্যান টু ল্যান কানেকশনের বেশ কয়েকটি সুবিধা আছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি রাউটার দুটি ল্যান এবং ওয়াইফাইয়ের সাথে আপনি যে কোনো ধরনের ডিভাইস খুব সহজে অ্যাড করে নিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রোটোকলের ঝামেলা ছাড়াই। এই পদ্ধতিতে আপনি চাইলে প্রাইমারি রাউটারের ল্যানের সঙ্গে এক বা একাধিক রাউটার অ্যাটাচ করতে পারবেন, সেক্ষেত্রে এতক্ষণ যে আপনারা সেটিংটা দেখলেন প্রত্যেকটা রাউটারে সে ধরনের সেটিং করতে হবে। যেহেতু এই মেথডে আপনি সেকেন্ডারি রাউটারের ডিএসসিপিটা বন্ধ করে দিয়েছেন, এই কারণে ওই রাউটার আইপি অ্যাড্রেস তৈরি করার জন্য কোনো কাজ করতে হবে না, ফলে সেকেন্ডারি রাউটারটা তার সর্বশক্তি তার সঙ্গে সংযুক্ত ডিভাইসগুলোকে ডেটা প্রদানের ক্ষেত্রে খরচ করতে পারবে। আরেকটি মূল সুবিধা হচ্ছে আপনি যদি উভয় রাউটারে একই SSID এবং একই পাসওয়ার্ড সেট করেন, তাহলে আপনার ডিভাইসগুলো যখন এই অ্যামং দ্য রাউটার্স ঘোরাফেরা করবে তখন কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হবে না। এতে আপনি অনেকটা মেশ টেকনোলজির যে সিমলেস নেটওয়ার্কের ফিলিং সেটা পাবেন।
আর এই ধরনের কানেকশনের অসুবিধা হচ্ছে আপনি যেহেতু একটি ব্রিজের সঙ্গে সিমলেসলি কানেক্টেড আছেন এবং এই ধরনের ব্রিজিং ব্রডকাস্ট ট্রাফিক বৃদ্ধি করবে যা মোবাইলের ডিভাইসের ব্যাটারি লাইফকে প্রভাবিত করবে অর্থাৎ কমিয়ে দিতে পারে। প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটারের সঙ্গে যতগুলো ডিভাইস কানেক্টেড থাকবে সবকটারই আইপি কিন্তু প্রাইমারি রাউটার থেকে জেনারেট হবে, ফলে এই প্রেশারটা হ্যান্ডেল করার জন্য আপনাকে প্রাইমারি রাউটারটাকে অনেক ভালো চুজ করতে হবে। এক্ষেত্রে আপনার এক্সট্রা একটা কস্টিং চলে আসতে পারে এবং সেকেন্ডারি রাউটারের ল্যান পোর্ট একটা কমে যাবে যেহেতু আপনি অলরেডি কানেকশনে একটা খরচ করে ফেলেছেন, তো এই জিনিসটা বিবেচনা করা অতটা আসলে ইম্পর্ট্যান্ট না। তো ল্যান টু ল্যানের এই কানেকশনটা আপনারা কখন নেবেন? আপনারা যখন দুইটা রাউটারকে একই বাসার ভিতরে অর্থাৎ আপনি যতটুকু জায়গার ভিতরে ঘোরাফেরা করেন আপনার ডিভাইস নিয়ে অর্থাৎ আপনারা, তাহলে যেটা হবে এই যে ওদের যে সিমলেস রুমিংয়ের যে মানে জিনিসটা এটা কিন্তু আপনাদের ডিভাইসকে আনইন্টারাপ্টেড নেট দিতে সক্ষম হবে এবং আপনারা কখনোই কিন্তু লাইন ডিসকানেক্টেডের সম্মুখীন হবেন না। সবার শেষে যেটা বলতে চাই, ল্যান টু ল্যান অথবা ল্যান টু ওয়ান যেই কানেকশনই দেন না কেন, এটা কিন্তু মূলত আসলে রাউটারের উপর থেকে প্রেশার কমানোর জন্য অর্থাৎ প্রেশারটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য মূলত এই কানেকশনগুলো দেওয়া হয় এবং প্রাইমারি যে মূল রাউটারটা আপনাদের থাকবে এটার যে ক্ষমতা ল্যানের ক্ষমতা এই ক্ষমতার বাইরে কিন্তু আপনারা সেকেন্ডারি রাউটারে কোনো ধরনের কোনো পারফরমেন্স পাবেন না। এবং আপনার আইএসপি আপনাকে যে কানেকশনটা দিল প্রাইমারি রাউটারে সেটারও কিন্তু ব্যান্ডউইথ বৃদ্ধি করা যাবে না আপনার এই রাউটার কানেকশনের মাধ্যমে। তো শুধুমাত্র কানেকশন মেথড না, আমি চেষ্টা করেছি আপনাদের এই যে কানেকশন মেথড কোনটা নিলে কী সুবিধা পাবেন কী অসুবিধা ফেস করবেন এগুলোর যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো একদম পরিষ্কার করে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও প্লিজ কনসিডার সাবস্ক্রিপশন। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো নতুন রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।